স্কুল টেক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শিক্ষা সংক্রান্ত স্কুলের অফিস সংক্রান্ত বিভিন্ন কাজের টিউটোরিয়াল এবং নতুন তথ্য পেতে সাবস্ক্রাইব করুন স্কুল টেক ইউটিউব চ্যানেল আপনারা প্রত্যেকেই জানেন অ্যাসেসমেন্ট ইয়ার দু হাজার তেইশ জন্য ইনকাম ট্যাক্স রিটার্ন ফিল করা শুরু হয়ে গেছে ইনকাম ট্যাক্স ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে ইনকাম ট্যাক্স রিটার্ন ফিল করা যাচ্ছে আজকে আমরা কীভাবে আইটিআর ওয়ান ফিল আপ করবো সেটি স্টেপ বাই স্টেপ লাইভ আপনাদের দেখাবো ওয়েবসাইটে অনলাইন মাধ্যমে কিভাবে আইটিআর ওয়ান ফিল আপ করতে হবে এবং সাবমিট করে ভেরিফাই করতে হবে স্টেপ বাই স্টেপ লাইভ আপনাদের দেখাবো এখানে আমি ইনকাম ট্যাক্স ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটটি ওপেন করে নিয়েছি তারপর ডান দিকে লগ ইন অপশান আছে এই লগ ইন অপশানে ক্লিক করব এখানে লগ ইন পেজটি খুলে গেছে এক্ষেত্রে এখানে প্যান নাম্বার দিতে হবে এখানে প্যান নাম্বার পুট করলাম তারপর কন্টিনিউ অপশানে ক্লিক করব নেক্সট পেজে এখানে এই বক্সটিতে ক্লিক করব তারপর এখানে পাসওয়ার্ড দেবো এখানে পাসওয়ার্ড লিখলাম তারপর নিচে কন্টিনিউ অপশানে ক্লিক করব এখানে দেখুন লগ ইন হয়ে গেছে এখানে ডান দিকে দেখুন ফাইল ইউর রিটার্ন ফর দ্য ইয়ার এন্ডেড অন থার্টি ফার্স্ট মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি ফর অ্যাসেসমেন্ট ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর অ্যাসেসমেন্ট ইয়ারের আইটিআর ফিল আপ করার জন্য এখানে ফাইল নাও অপশানে ক্লিক করতে হবে ইনকাম ট্যাক্স রিটার্ন ফিল আপ করার আগে কয়েকটি গুরুত্বপূর্ণ ধাপ আমাদের দেখে নিতে হবে যার মধ্যে প্রথম ধাপ হলো এআইএস আই অ্যানুয়েল ইনফরমেশান স্টেটমেন্ট উপরের দিকে এআইএস অপশানে ক্লিক করে এটি আমরা দেখে নেব ক্লিক করলাম অ্যানুয়েল ইনফরমেশান স্টেটমেন্ট এআইএস দেখার জন্য এখানে প্রসিড অপশানে ক্লিক করতে হবে এরপর এখানে দেখুন এআইএস আছে এই এআইএস অপশানটিতে ক্লিক করব এখানে দেখুন এআইএস আইএস অ্যানুয়াল ইনফরমেশান স্টেটমেন্ট এফওয়াই টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এবং এখানে প্যান নাম্বার দেওয়া আছে বাঁ দিকে ট্যাক্স পেয়ার ইনফরমেশান সামারি এবং ডান দিকে অ্যানুয়াল ইনফরমেশান স্টেটমেন্ট আমরা প্রথমে ট্যাক্স পেয়ার ইনফরমেশান সামারি দেখে নেব এখানে দেখুন ট্যাক্স পেয়ার ইনফরমেশান সামারিতে স্যালারি ডেভিডেন্ট ইন্টারেস্ট ফ্রম সেভিংস ব্যাঙ্ক ইন্টারেস্ট ফ্রম ডিপোজিট পারচেজ অফ সিকিউরিটিস অ্যান্ড ইউনিটস অফ মিউচুয়াল ফান্ডস এই সমস্ত তথ্যগুলো এখানে দেওয়া থাকবে ইনকাম ট্যাক্স রিটার্ন ফিল করার সময় এই তথ্যগুলো কাজে লাগবে উপরের দিকে অ্যানুয়াল ইনফরমেশন স্টেটমেন্ট এখানে ক্লিক করব এখানে ফর্ম সিক্সটিনের পার্ট বি সংক্রান্ত যে তথ্যগুলো থাকে সেগুলি নিচের দিকে দেখতে পাবো এখানে দেখুন পার্ট বি টিডিএস টিসিএস ইনফরমেশান এখানে দেওয়া আছে এস এফ এখানে ইন্টারেস্ট ফ্রম সেভিংস ব্যাংক ইন্টারেস্ট ফ্রম ডিপোজিট এবং পোস্ট অফিসের কোনো সেভিংস বা ডিপোজিট থাকলেও এখানে দেখাবে তাছাড়া মিউচুয়াল ফান্ডের কেনাকাটা কোনো ডেভিডেন্ড থাকলে সেক্ষেত্রে এখানে দেখাবে পেমেন্ট অফ ট্যাক্সেস ডিমান্ড অ্যান্ড রিফান্ড আদার ইনফরমেশানে কত স্যালারি ক্রেডিট হয়েছে সেটি এখানে দেখাবে এরপর আমরা আবার ইনকাম ট্যাক্সের ওয়েবসাইটে চলে যাব এরপর ইনকাম ট্যাক্স রিটার্ন ফিল আপ করার জন্য এখানে ফাইল নাও অপশানে ক্লিক করতে হবে ইনকাম ট্যাক্স রিটার্ন আইটিআর এখানে আপনাকে অ্যাসেসমেন্ট ইয়ার সিলেক্ট করতে হবে কারেন্ট অ্যাসেসমেন্ট ইয়ার টু থাউজেন্ড সিলেক্ট করলাম এরপর সিলেক্ট মোড অফ ফিলিং এখানে অনলাইন সিলেক্ট করলাম তারপর নিচে কন্টিনিউ অপশানে ক্লিক করব এরপর নিচের দিকে ডান দিকে স্টার্ট নিউ ফিলিং অপশানে ক্লিক করব এক্ষেত্রে আমি আইটিআর ফিল আপ করবো ইন্ডিভিজুয়াল কেসের ক্ষেত্রে সেক্ষেত্রে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করা আছে তারপর কন্টিনিউ অপশানে ক্লিক করব এখানে ইউ নিড টু চুজ অ্যান আইটিআর ফর্ম টু প্রসিড আপনি কোন আইটিআর ফিল করতে চাইছেন সেটি এখানে সিলেক্ট করতে হবে আমি এক্ষেত্রে আইটিআর ওয়ান ফিল আপ করব আইটিআর ওয়ান সিলেক্ট করে নিলাম তারপর প্রসিড উইথ আইটিআর ওয়ান তারপর এখানে লেটস গেট স্টার্টেড এখানে আর ইউ ফিলিং দ্য ইনকাম ট্যাক্স রিটার্ন ফর এনি অব দ্য ফলোয়িং রিজন্স আমরা এখানে প্রথমটা সিলেক্ট করব ট্যাক্সেবল ইনকাম ইজ মোর দ্যান বেসিক এক্সামশন লিমিট এই অপশানটি সিলেক্ট করব তারপর নেক্সট কন্টিনিউ অপশানে ক্লিক করব ওকে এখানে কিছু কিছু তথ্য ফিল আপ করা আছে সেগুলি আপনাকে ভ্যালিডেট করে নিতে হবে সেই জন্য প্রথমে আছে পার্সোনাল ইনফরমেশান এখানে সমস্ত পার্সোনাল ইনফরমেশান দেওয়া আছে সেগুলি আপনাকে চেক করে ভ্যালিডেট করতে হবে এখানে নাম প্যান নাম্বার আধার নম্বর এ সমস্ত দেওয়া আছে তারপর নিচে কনট্যাক্ট অ্যাড্রেস ইমেল মোবাইল নাম্বার এই সমস্ত তথ্য দেওয়া আছে যদি সব ঠিকঠাক থাকে সেক্ষেত্রে চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই না হলে প্রয়োজন হলে আপনারা এডিট অপশানে ক্লিক করে এগুলি পরিবর্তন করতে পারবেন নেচার অফ এমপ্লয়মেন্ট এখানে স্টেট গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট যা আপনার থাকবে সিলেক্ট করবেন এখানে স্টেট গভর্নমেন্ট সিলেক্ট করেছি তারপর ফিলিং সেকশন এখানে ওয়ান থার্টি নাইন রিটার্ন ফিল অনআর বিফোর ডিউ ডেট এই অপশানটি সিলেক্ট করতে হবে তারপর নিচের দিকে আর ইউ অপটিং ফর নিউ ট্যাক্স রিজিম আন্ডার সেকশন ওয়ান হান্ড্রেড ফিফটিন বিএসি এখানে আমি নো সিলেক্ট করেছি যদি আপনারা নিউ ট্যাক্স রিজিমে ফিল আপ করতে চান সেক্ষেত্রে এখানে ইয়েস অপশানে ক্লিক করবেন তারপর নিচের দিকে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি দেওয়া আছে সব ঠিকঠাক থাকলে কোনো অসুবিধা নেই তারপর নিচে কনফার্ম অপশানে ক্লিক করতে হবে পার্সোনাল ইনফরমেশান কনফার্মড হয়ে গেল তারপর দু নম্বর অপশানে গ্রস টোটাল ইনকাম এই অপশানটিতে ক্লিক করব রিটার্ন ফিল আপ সহজ করার জন্য এক্ষেত্রে কতগুলি অপশান দেওয়া আছে এগুলি পড়ে নিয়ে আপনাকে দেখে নিতে হবে আপনার ক্ষেত্রে প্রযোজ্য কিনা এক্ষেত্রে আমি এগুলো নো করছি এই অপশানগুলি কোনোটি যদি আপনার প্রয়োজন থাকে সেক্ষেত্রে আপনি এখানে ইয়েস করবেন তারপর এখানে নিচে কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে এরপর ভেরিফাই ইয়োর ইনকাম সোর্স ডিটেলস আপনার স্যালারি সংক্রান্ত সমস্ত তথ্য এখানে আপডেট হয়ে আছে সেক্ষেত্রে আপনাকে ভেরিফাই করে নিতে হবে এখানে গ্রস স্যালারি থাকবে তারপর নেট স্যালারি তারপর ডিডাকশানস আন্ডার সেকশন সিক্সটিন এখানে ফিফটি থাউজেন্ড স্ট্যান্ডার্ড ডিডাকশান আছে তাছাড়াও এখানে আপনার পিট্যাক্স বাদ যাবে সব মিলিয়ে এখানে এই অ্যামাউন্টটি বাদ যাচ্ছে তারপর এখানে ইনকাম চার্জেবল আন্ডার হেড স্যালারিজ এখানে দেওয়া আছে যদি চেঞ্জ করতে চান কোনো ভুল থেকে থাকে সেক্ষেত্রে এখানে এডিট অপশানে ক্লিক করে চেঞ্জ করা যাবে এরপর নিচের দিকে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি যদি আপনার কোনো হাউস লোন থেকে থাকে সেক্ষেত্রে এটি অবশ্যই ফিল করতে হবে তার জন্য এখানে ডান দিকে এই অপশানটিতে ক্লিক করতে হবে এখানে অ্যাড হাউস প্রপার্টি ইনকাম চার্জেবল আন্ডার দ্য হেড হাউস প্রপার্টি এখানে টাইপ অফ হাউস প্রপার্টি আছে সেলফ অকুপায়েড লেট আউট ডিম লেট আউট এগুলো আপনি যেমন হবে সেরকম সিলেক্ট করবেন এক্ষেত্রে সেলফ অকুপায়েড সিলেক্ট করলাম যেহেতু নিজের বাড়ি সেলফ অকুপায়েড সিলেক্ট করলাম তারপর এখানে আছে ইন্টারেস্ট পেয়েবেল অন বরোড ক্যাপিটাল অর্থাৎ আপনি যে টাকা লোন নিয়েছেন টু থাউজেন্ড টোয়েন্টি টু টু ইয়ারের যে ইন্টারেস্ট হয়েছে সেটি আপনাকে এখানে লিখতে হবে আপনি যে ইন্টারেস্ট অ্যামাউন্ট ব্যাংকে পেড করেছেন সেটি এখানে লিখতে হবে টু থাউজেন্ড টোয়েন্টি টু টোয়েন্টি ফাইন্যান্সিয়াল ইয়ারে যত টাকা ইন্টারেস্ট পেড করেছি এখানে আমি লিখে দিলাম এখানে অ্যামাউন্টটি মাইনাস হয়ে গেল অর্থাৎ গ্রস স্যালারি থেকে এই অ্যামাউন্ট বাদ চলে যাবে তারপর এখানে নিচে অ্যাড অপশানে ক্লিক করব এখানে দেখুন ইনকাম ফ্রম হাউস প্রপার্টি সংক্রান্ত তথ্য অ্যাড হয়ে গেছে এবং যত পরিমাণ ইন্টারেস্ট আপনি পেড করেছেন সেটি মাইনাস হয়ে যাবে তারপর আছে ইনকাম ফ্রম আদার সোর্সেস ইনকাম ফ্রম আদার সোর্সেস যদি স্যালারি ছাড়া অন্য কোনো ইনকাম সোর্স থাকে সেক্ষেত্রে এখানে আপনাকে ফিল আপ করতে হবে ইনকাম ট্যাক্স রিফান্ড ব্যাঙ্ক ইন্টারেস্ট ডিপোজিট থেকে ডেভিডেন্ড ইনকাম সেভিংস ব্যাঙ্ক ইন্টারেস্ট এ সমস্ত তথ্যগুলো এখানে আপনাকে পুট করতে হবে আরও যদি অন্য কোনো ইনকাম সোর্স থেকে থাকে সেক্ষেত্রে এটিও আপনাকে অ্যাড করতে হবে এই সমস্ত তথ্যগুলো এখানে অটোমেটিক্যালি আপডেট হয়ে থাকে যদি কোনো কারণে সঠিক না থাকে সেক্ষেত্রে নির্দিষ্ট পয়েন্টটি আপনাকে এখানে এই বক্সে সিলেক্ট করতে হবে তারপর ডান দিকে এডিট অপশানে ক্লিক করে আপনি এডিট করতে পারবেন তারপর নিচের দিকে চলে আসবে গ্রস টোটাল ইনকাম সমস্ত কিছু বাদ দেওয়া এবং এডিশনের পর এখানে আপনার এই অ্যামাউন্টটি গ্রস টোটাল ইনকাম হিসেবে দাঁড়াচ্ছে তারপর এখানে নিচে কনফার্ম অপশানে ক্লিক করতে হবে এরপর টোটাল ডিডাকশান এক্ষেত্রেও ফিল আপ করার সুবিধার্থে কতগুলি ইনফরমেশান দেওয়া আছে ইয়েস নো এখানে সিলেক্ট করতে হবে যদি কোনো ডোনেশান দিয়ে থাকেন সেক্ষেত্রে এখানে এস সিলেক্ট করবেন হলে নো সায়েন্টিফিক রিসার্চ কিংবা রুরাল ডেভেলপমেন্ট ক্ষেত্রে ডোনেশন দিয়ে থাকলে সেক্ষেত্রে এস সিলেক্ট করবেন অন্যথায় নো সিলেক্ট করবেন তারপর এইটি জিজিতে কোনো ডিলেকশান থাকলে এস অথবা নো তারপর এখানে আছে সেকশান এইটি সি এই অপশানটি প্রত্যেকেরই থাকবে অটোমেটিক আপডেট হয়ে থাকতে পারে যদি না থাকে সেক্ষেত্রে আপনাকে ফিল আপ করতে হবে নিচে একটি অপশান আছে ডি ইউ এগ্রি উইথ দ্য ইনফরমেশন এখানে এই যে তথ্যটি দেওয়া আছে এই অ্যামাউন্টটি দেওয়া আছে যদি সঠিক থাকে সেক্ষেত্রে ইএস সিলেক্ট করবেন অন্যথায় নো সিলেক্ট করে আপনাকে এডিট করতে হবে আন্ডার সেকশন এইটটি সিসি ডি টু এক্ষেত্রে যদি কোনো কন্ট্রিবিউশন থাকে সেক্ষেত্রে আপনাকে ইয়েস সিলেক্ট করতে হবে নাহলে নো এখানে সেকশান এইটটি ডি মেডিকেল ইন্স্যুরেন্স থাকলে সেক্ষেত্রে এখানে ইএস সিলেক্ট করতে হবে তারপর সেকশন এইটি ই এক্ষেত্রে কোনো এডুকেশান লোন থেকে থাকলে ইস সিলেক্ট করবেন অন্যথায় নো তারপর সেকশান টি টিটিএ আর ইউ এলিজিবল টু ক্লেম ডিডাকশান ইন রেসপেক্ট অফ ইন্টারেস্ট অন সেভিং ব্যাঙ্ক অ্যাকাউন্টস সেকশান এইটটি সেভিং ব্যাঙ্ক ইন্টারেস্ট থেকে দশ হাজার টাকা ছাড় পাওয়া যায় সেক্ষেত্রে এই ছাড় নেবার জন্য এখানে ইয়েস সিলেক্ট করতে হবে এরপর আর ইউ এলিজিবল টু ক্লেম এনি আদার ডিডাকশান এক্ষেত্রে অন্য আরও কোনো ডিডাকশান থাকলে সেক্ষেত্রে ইয়েস সিলেক্ট করতে হবে তারপর নিচের দিকে অনেকগুলি অপশান চলে আসবে আপনার ক্ষেত্রে যেটি এলিজিবল হবে সেখানে বক্সে টিক করে এখানে অ্যামাউন্টটি লিখতে হবে এক্ষেত্রে আমি এই টিসিসি ডি ওয়ান বিতে কন্ট্রিবিউশন করেছি সেক্ষেত্রে এখানে আমি লিখব তারপর নিচের দিকে কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে এখানে ভেরিফাই ইউর ডিডাকশানস এখানে এটিসি তারপর এটি ডি এখানে এটিডি ফিল আপ করার জন্য এডিট অপশানে ক্লিক করতে হবে এটিডি অর্থাৎ মেডিকেল ইন্স্যুরেন্স এই সংক্রান্ত ব্যাপারে এখানে ফিল আপ করতে হবে আপনার প্রিমিয়াম যত ছিল সেটি এখানে লিখতে হবে পিছের দিকে সেলফ অ্যান্ড ফ্যামিলি হেলথ ইন্স্যুরেন্স এখানে যত টাকা পেমেন্ট করেছেন প্রিমিয়াম সেটি এখানে লিখতে হবে যদি কোনো প্রিভেন্টিভ হেলথ চেকআপ থেকে থাকে সেক্ষেত্রে এটি এখানে লিখবেন নিচের দিকে দু নম্বরে হয় দার এনি ওয়ান অফ ইউর প্যারেন্টস ইজ এ সিনিয়র সিটিজেন এখানে নট ক্লেমিং ফর প্যারেন্টস আমি যেহেতু প্যারেন্টসের জন্য নিচ্ছি না এক্ষেত্রে যেহেতু প্যারেন্টসদের জন্য এই ফেসিলিটি আমি নিচ্ছি না সেহেতু নট ক্লেমিং ফর প্যারেন্টস সিলেক্ট করেছি তারপর নিচের দিকে সেভ অপশানে ক্লিক করব এখানে এইটি ডি ফিল আপ হয়ে গেছে এই টি সিসিডি ওয়ান বি এটিও ফিল আপ করেছি আগে এরপর নিচের দিকে আরও কয়েকটি অপশান আছে যে ক্ষেত্রে আমার প্রয়োজন এইটি এখানে এই অপশানটিতে ক্লিক করব সেভিং অ্যাকাউন্ট থেকে যত ইন্টারেস্ট পেয়েছেন তার মধ্যে থেকে দশ হাজার টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে ম্যাক্সিমাম দশ হাজার টাকা এইটিটিএ ধারায় ছাড় পাওয়া যায় এক্ষেত্রে আমার যত টাকা ইন্টারেস্ট হয়েছে সেই অ্যামাউন্টটি এখানে লিখে দিলাম তারপর নিচে অ্যাড অপশানে ক্লিক করলাম আরও যদি অন্য কোনো ডিডাকশান থেকে থাকে সেক্ষেত্রে আপনারা ফিল করতে পারবেন তাছাড়া এখানে কনফার্ম অপশানে ক্লিক করতে হবে এখানে দেখুন পার্সোনাল ইনফরমেশান গ্রস টোটাল ইনকাম টোটাল ডিডাকশান এ সমস্ত অপশানগুলি কনফার্ম হয়ে গেছে এরপর আছে ট্যাক্স পেড ট্যাক্স পেড অপশানে ক্লিক করলাম এখানে ভেরিফাই ইওর ট্যাক্সেস পেড ডিটেলস অর্থাৎ আপনি যত টাকা ট্যাক্স পেমেন্ট করেছেন সেই অ্যামাউন্টটি ভেরিফাই করে নিতে হবে এখানে দেখুন ডিটেলস অফ ট্যাক্স ডিডাকশান অ্যাট সোর্স টিডিএস অন স্যালারি ইনকাম এখানে অ্যামাউন্ট চলে এসেছে আপনি যদি টিডিএস পেমেন্ট করেছেন আর এখানে শো না করে সেক্ষেত্রে আপনাকে টোয়েন্টি সিক্স এএস বা এআইএস দেখে নিয়ে এখানে শো ডিটেলস অপশানে ক্লিক করে অ্যাড অ্যানাদার বা অ্যাড অপশানে ক্লিক করে এখানে আপনাকে ট্যাক্স পেমেন্টটি অ্যাড করে নিতে হবে এখানে দেখুন ভিউ ইউর ফর্ম টোয়েন্টি সিক্স এএস অর্থাৎ এই ট্যাক্স অ্যামাউন্ট টিডিএস আপনাকে ছাব্বিশ এএসের সাথে মিলিয়ে নিতে হবে টোয়েন্টি সিক্স এ এর সাথে মিলিয়ে নিতে হবে যদি এই অ্যামাউন্ট ঠিকঠাক থাকে সেক্ষেত্রে কোনো পরিবর্তন করার দরকার নেই এরপর নিচের দিকে কনফার্ম অপশানে ক্লিক করব ট্যাক্স পেড এই অপশানটিও ভেরিফাই হয়ে গেল এরপর নিচে টোটাল ট্যাক্স লাইবিলিটি এখানে ভেরিফাই ইয়োর ট্যাক্স লাইবিলিটি ডিটেলস কম্পিউটেশন অফ ট্যাক্স এখানে ট্যাক্স পেয়েবেল অন টোটাল ইনকাম চলে এসেছে এরপর এইটটি সেভেন এতে কোনো রিয়াকশান থাকলে দেখাবে তারপর ট্যাক্স পেবেল আফটার রিবেট যদি রিবেট থাকতো সেক্ষেত্রে এখানে অ্যামাউন্টটি কম হতো তারপর আছে হেলথ অ্যান্ড এডুকেশন শেষ অ্যাট ফোর পার্সেন্ট যত পরিমাণ ট্যাক্স হয়েছে তার উপর ফোর পার্সেন্ট শেষ আপনাকে দিতে হবে টোটাল ট্যাক্স অ্যান্ড শেষ এখানে চলে এসেছে অর্থাৎ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি ইয়ারের জন্য আপনার ক্যালকুলেটেড ট্যাক্স অ্যামাউন্ট এই অ্যামাউন্টটি তারপর নিচের দিকে কনফার্ম অপশানে ক্লিক করতে হবে তাহলে এখানে দেখুন পরপর পার্সোনাল ইনফরমেশান গ্রস টোটাল ইনকাম টোটাল ডিডাকশান ট্যাক্স পেড ট্যাক্স লাইবিলিটি এ সমস্তগুলো কনফার্ম হয়ে গেছে অর্থাৎ প্রত্যেকটি তথ্য ভেরিফাই হয়ে গেছে তারপর নিচে প্রসিড অপশানে ক্লিক করব এখানে দেখুন কত টাকা রিফান্ড পাবো সেটি এখানে চলে এসেছে এখানে আমার সমস্ত তথ্য ঠিকঠাক আছে সেই জন্য আমি নিচের দিকে চলে আসব। এখানে প্রিভিউ রিটার্ন অপশানে ক্লিক করব প্রিভিউ অ্যান্ড সাবমিট ইউর রিটার্ন এখানে বাঁ দিকে এই বক্সটিতে ক্লিক করব তারপর নিচের দিকে প্রসিড টু প্রিভিউ অপশানে ক্লিক করব আপনি যে রিটার্নটি ফিল আপ করলেন সেই প্রিভিউ এখানে দেখতে পাবেন প্রয়োজনে ডাউনলোড এবং প্রিন্ট করে নিতে পারবেন আপনারা এই প্রিভিউটি ভালো করে একবার দেখে নেবেন আমি যেহেতু খুবই সাবধানতার সঙ্গে ফিল আপ করেছি আমার এক্ষেত্রে আর ভেরিফাই করার দরকার পড়ছে না আমি সরাসরি নিচের দিকে চলে আসব নিচের দিকে প্রসিড টু ভ্যালিডেশান অপশানে ক্লিক করব এখানে দেখুন আইটিআর ওয়ান ভ্যালিডেশান সাকসেসফুল নো এরস ওয়ার ফাউন্ড এরপর প্রসিড টু ভেরিফিকেশান অপশানে ক্লিক করব কমপ্লিট ইউর ভেরিফিকেশান নিচের দিকে তিনটি অপশান আছে ই ভেরিফাই নাও ই ভেরিফাই লেটার ভেরিফাই ভায়া আইটিআর ফাইভ অর্থাৎ ই ভেরিফাই নাও এই অপশান আপনি আধার ওটিপি বা প্রি ভ্যালিডেড ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাহায্যে এখানে ভেরিফাই করতে পারবেন আপনি ই ভেরিফাই না করেও এখন রিটার্ন সাবমিট করতে পারবেন সেক্ষেত্রে এই অপশানটি সিলেক্ট করতে হবে এবং আগামী তিরিশ দিনের মধ্যে আপনাকে ই ভেরিফাই করে নিতে হবে আপনি যদি কোনো কারণে অনলাইনে ই ভেরিফাই না করতে পারেন সেক্ষেত্রে ভেরিফাই ভায়া আইটিআর ফাইভ এই অপশানটিতে ক্লিক করতে হবে তারপর রিটার্ন সাবমিট করতে হবে রিটার্ন সাবমিট হয়ে গেলে আইটিআর ফাইভ প্রিন্ট আউট করে আপনাকে নির্দিষ্ট পোস্টাল অ্যাড্রেসে পাঠিয়ে দিতে হবে এটি পাঠানোর জন্য তিরিশ দিন সময় থাকে আইটিআর ফিল আপ করার পর তিরিশ দিনের মধ্যে এটি পাঠিয়ে দিতে হবে এখানে আমি আধার ওটিপির সাহায্যে ভেরিফাই করব সেই জন্য ই ভেরিফাই নাও এই অপশানটিতে ক্লিক করব তারপর নিচের দিকে কন্টিনিউ অপশানে ক্লিক করব এখানে দেখুন হাউ ডু ইউ ওয়ান টু ই ভেরিফাই এখানে দুটি অপশান আছে এখানে আধার ওটিপি মোবাইল নাম্বারে আসবে সেটার মাধ্যমে কিংবা আপনি ডিজিটাল সিগনেচার ব্যবহার করে এটি ভেরিফাই করতে পারবেন তাছাড়া ইভিসির মাধ্যমেও আপনি ভেরিফাই করতে পারবেন এখানে নেট ব্যাংকিং থ্রু ব্যাঙ্ক অ্যাকাউন্ট থ্রু ডিমেট অ্যাকাউন্টের মাধ্যমে ইভিসি জেনারেট করা যাবে এখানে আমি আধার ওটিপির সাহায্যে ভেরিফাই করব সেই জন্য এখানে বাঁ দিকে এই অপশানটিতে ক্লিক করব তারপর নিচের দিকে কন্টিনিউ অপশানে ক্লিক করব এখানে এই বক্সটিতে ক্লিক করতে হবে তারপর জেনারেট আধার ওটিপি অপশানে ক্লিক করতে হবে আধার ওটিপি আপনার রেজিস্টার্ড করা মোবাইলে চলে যাবে সেই ওটিপিটি এখানে লিখতে হবে এখানে আমি রেজিস্টার্ড মোবাইলে আসা ওটিপিটি পুট করলাম তারপর নিচে ভ্যালিডেট অপশানে ক্লিক করব তারপর কনফার্ম সাবমিশন অব রিটার্ন এখানে নিচে সাবমিট অপশানে ক্লিক করতে হবে সঙ্গে সঙ্গে দেখুন ইউ হ্যাভ সাকসেসফুলি ফিল্ড অ্যান্ড ভেরিফাইড ইউর রিটার্ন এখানে বাঁ ডাউনলোড রিসিপ্ট অপশানে ক্লিক করে আপনি ফিল আপ করা আইটিআরের রিসিপ্ট ডাউনলোড করে নিতে পারবেন এই রিসিপ্ট ডাউনলোড করে নেওয়ার পর প্রয়োজনে আপনারা প্রিন্ট করে রাখতে পারবেন আমি যে ইনকাম ট্যাক্স রিটার্ন ফিল করলাম তার অ্যাকনোলেজমেন্ট এটি প্রয়োজনে আপনারা কম্পিউটারে সেভ করে রাখতে পারবেন অথবা প্রিন্ট আউট করে নিজের কাছে রাখতে পারবেন এরপর আমি ইনকাম ট্যাক্স ওয়েবসাইটের ড্যাশবোর্ডে চলে এলাম এখানে দেখুন ফিল্ড সাকসেসফুলি এভাবে আপনারা সাবধানতা অবলম্বন করে সমস্ত তথ্য ভালো করে চেক করে ভেরিফাই করার পর নির্দিষ্ট ডেটের মধ্যে আইটিআর ফিল আপ করুন ভিডিওটি ভালো লাগলে আইটিআর ফিল আপ করার ক্ষেত্রে আপনাদের কাজে আসলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ